করণদিঘি ব্লকের রসখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কচাবাড়ি এলাকায় কদিন আগে ভগবান বিষ্ণুর মূর্তি উদ্ধার হয়েছে পুকুর থেকে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাটি হয় বিএসএফ এবং পুলিশ প্রত্যেকেই চাইছেন মূর্তিটি সযত্নে সংরক্ষিত করা হোক। যেহেতু এই জাতীয় মূর্তিগুলি কোষ্ঠীপথ দ্বারা নির্মিত হয়, সেই কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই মূর্তিগুলির দাম প্রচুর। পুরা তস্করেরা কচাবাড়ি থেকে যে কোনো মুহূর্তে এটি চুরি করে নিয়ে বিক্রি করে দিতে পারে, সেই কারণে তারা থানায় অথবা কর্ণজোড়া জেলা সংরক্ষণাগারে রেখে দিতে চাইছেন। কিন্তু গ্রামবাসীদের ধারণা, তাদের গ্রামের উদ্ধার মূর্তি সরিয়ে নিলে গ্রামের অকল্যাণ হবে, তাই তারা নিজেরাই জমি দিতে চাইছেন। এমত অবস্থায় জমি দিয়ে মন্দির করে দেবেন, তথাপি মূর্তি দেবেন না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। পাশাপাশি বিষ্ণু মন্দির গড়ার লক্ষ্যে 200 শতক জমির দান করতে চাওয়া দীপক সাহা কি বলেছেন শোনাবো। কি নাম আপনার? এমনি দুঃখী দেখলাম আমার ওখানে জমি তো আমি দেখতে গেছিলাম। কি আমরা নিয়ে যেতে দিব না পুলিশকে? থানাওয়ালা আসছে বলছে আমরা নিয়ে যাবো, কলকাতা নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো আমরা চেক করবো, আমরা ওটা জানি না। আমরা পাইছি, আমাদেরকে পাঠাইছে, আমরা পূজা করবো, আমরা 10 জন আছি, গ্রামবাসী আছি, সবাই আমরা পূজা করবো, আমরা নিয়ে দিব না। আমি 200 শতক জমি দিব মন্দিরের নামে, এটা কোনো মতে আইনকে দেওয়া যাবে না। পূজা করার জন্য সবাই পূজা করবো, প্রত্যেক গ্রামবাসী পূজা করবে, আমরা পূজা করবো ভগবানের। কি নাম আপনার? দীপক সাহা। আপনি কি এই গ্রামের? আমি 200 শতক জমি দিব বিষ্ণু ঠাকুরের জন্য। উন্নয়ন করা হয়েছে সেই সময় কিন্তু পাওয়া যায়নি, উন্নয়ন করে মাটি রাখা হয়েছে, বৃষ্টিতে বাচ্চাগুলো দেখছে যে একটা প্রতিমা খেলাধুলা করছিল, যার জমি যে ভুট্টা খেতে ভুট্টা ভাঙতে যায় সেখানে দেখতে পারে, এটা ঠাকুরের প্রতিমা তুলি বাড়িতে নিয়ে আসছেন, পরিষ্কার করে দেখেন যে এটা ভগবানের ইয়ে আছে, বিষ্ণু ভগবানের ছবি প্রতিমা আছে, এটা ভগবানের প্রতিমা পাইছে, আমরা গ্রামবাসী কোনো মতে যেতে দিব না, এটা এখানে মন্দির নামে স্থাপিত করা হবে। মন্দিরের নামে আমাদের এখানে 1 একর 13 শতক জমি আছে, কালী মন্দির ওখানে দরকার পড়লে ওখানে মন্দির হবে, নাহলে আমি পার্সোনাল 200 শতক জমি দিব। আমরা এটা মিউজিয়ামে নিয়ে যাই, মিউজিয়ামের বস্তু হিসাবে পরিচিত দিব না, আমরা এখানে প্রতিমা হিসাবে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। নাকি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।